কুরআন মধুর বাণী আমি যাই। হ্যালো ভিউয়ার্স, এরকম ভিডিও এডিট করতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ফুল দেখতে থাকুন। তো বন্ধুরা, আমরা গ্যালারি থেকে কিছু পিকচার সিলেক্ট করে নেব। এখানে তো দেখতেই পাচ্ছেন আপনি, কিছু পিকচার এখানে সিলেক্ট করে নিতেছি। তো আপনারা এইভাবে কিছু পিকচার সিলেক্ট করে নেবেন যেটা আপনাদের পছন্দের পিকচার। যেহেতু আমি একটা গজল দিয়ে করবো, তাই আমি কিছু কোরআনের পিকচার ডাউনলোড করে রেখেছি, তো আমি সেটা দিয়েই কাজটা করব। তারপর দেখতে পাচ্ছেন এখানে লেয়ার অপশন আছে, আমি এখানের উপর ক্লিক করার পরে সবগুলো আমি প্যান্ট এবং জুম অপশনটাই অন করে দেবো সবগুলো এভাবে। তো আমি এখানে আগে থেকে একটু করে নিয়েছি আপনাদের দেখানোর সুবিধার ক্ষেত্রে। তো বন্ধুরা, আমরা একটুবার প্লে করে দেখি। তো বন্ধুরা, আমার কোনো কপিরাইটের জন্য আমরা মিউজিকটা প্লে করতে পারতেছি না, তো আমি পুরোটা ভিডিওটা দেখলাম আপনাকে দেখানোর জন্য। তো আমাদের ভিডিও কিন্তু অলরেডি ওকে হয়ে গেছে। তো আমরা এক কাজ করব, এই ভিডিওটা এখান থেকে আমরা দেখতেই পাচ্ছেন যে সামনে উপরে অপশন একটা শেয়ার অপশন দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করার পরে আমরা এটা সেভ করে নেব। তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন সেভ অপশন নিচে লেখা আছে। তো আমরা প্রথমে এই ভিডিওটা একটা ক্যাটাগরিতে সিলেক্ট করে নিলাম। আমাদের ভিডিও কিন্তু সেভ হয়ে গেছে, এখানে দেখতে দিতে পারি। তো আমরা একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিই, আমি কালো একটা সিলেক্ট করে নিলাম, একটু বাড়াই নিই। আমাদের দেখানোর জন্য আমি বেশি কিছু করব না, এখানে হয়ে গেছে। তো আমি যে ভিডিওটা এডিট করে রাখছি, যেটা আপনারা কিছুক্ষণ আগে দেখলেন যে আমি রিমুভ করে রাখছি এডিটটা, আমি এখান থেকে সেই ভিডিওটা এখানে লেয়ার অপশনে যাব। লেয়ার অপশনে যাওয়ার পরে এখানে দেখতেই পাচ্ছেন যে মাস্টার, তো আমি এখানে ভিডিওটা এডিট করে রাখছি। তো আমি একটু দেখি, তো এই ভিডিওটা আমি এখানে সিলেক্ট করব, ফুল স্ক্রিন আছে এখানে, এখানে একটা ফুল স্ক্রিন করেই দিলাম। ফুল স্ক্রিন করে আমরা দেখে গেলাম, দেখি একটু প্লে করে। কুরআন মধুর বাণী আমি যখন, তো আমরা এটা প্লে করলাম। এখন আমি কি করব, আমার যে আবার লেয়ারে ক্লিক করব, লেয়ার কইরা আমি আবার এই যে ক্যানভাসটা ভিডিওটা আমি যেটা এডিট করেছি সেই ভিডিওটা আবার এখানে নিয়ে আসব। দেখতে পাচ্ছেন আমি এটাও এডিট করেছি, তো এটা আমি একটা এক সাইডে ছোট করে রেখে দেব। কুরআন মধুর বাণী দেখুন চলতেছে। তো আমি একটার সাউন্ড অফ করে দেবো, আমি যে কোনো একটার সাউন্ড অফ করে দেবো। এখান থেকে মিক্সার মিক্সার থেকে ক্লিক করে আমি সাউন্ডটা অফ করে দিলাম, তো আমার সাউন্ডটা এখন সুন্দর হবে। আমি আবার লেয়ারে ক্লিক করবো, লেয়ারে ক্লিক করার পরে আমরা এখানে কিছু ইফেক্ট মানে ভিডিও ডাউনলোড করে রাখছি, তো আমরা এখন সেটা দিয়ে ভিডিওটা করবো আর কি, ভিডিওটা যেহেতু বানাবো। আমরা কোনটা নেবো এখনো আমরা দেখতে পাচ্ছি না, একটু খুঁজে নেই, এখানে অনেক আছে। তো আমরা এটাই নিবো আর কি, যাক আমরা এই লকেট অপশনটা নিলাম, এটা আমরা ফুল করে দেবো, ফুল স্ক্রিন। হ্যাঁ, এটা আমরা ফুল স্ক্রিন করছি, আর এটা আমরা ভিডিওটা এখানে ক্লিক করার পরে এখানে নিচে চলে আসবো। নিচে চলে আসার পরে দেখবো যে ব্লেন্ডিং অপশন, তো এই ব্লেন্ডিংয়ে ক্লিক করার পরে স্ক্রিন করে দেবো। দেখুন আমাদের কিন্তু খুব সহজে স্ক্যানার হয়ে গেছে, তাও আমি এখানে ক্লিক করব। এখন যে কোরআনের একটি অপশনটা আছে সেটা আমি কী করব, এখানে দেখুন ক্রপ অপশন আছে, তো আমি ক্রপ অপশনে চলে যাবো। এই যে ক্রপ অপশনে এটা অন করে দেবো, অন করে দেওয়ার পরে স্পেসে ক্লিক করব। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন ক্রপ অপশন আমি ক্লিক করে এখানে গোল রাউন্ড করে দিলাম। এখন আমি এই এটা সুন্দর করে নিয়ে এই সকেটের ভিতরে বসায় দেবো। বসায় দেওয়ার পর দেখবেন যে এইভাবে আমি সবগুলো করে নেব। তো এইভাবে আমরা সুন্দর করে এখানে যদি বসাই নিচে, তাহলে দেখেন কিন্তু সুন্দর দেখতে লাগে। তো বন্ধুরা, এভাবে আমরা সবগুলো এখানে বসাই নেব। তো উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট চিহ্ন, এখানে ক্লিক করে আমরা এগুলো ডুপ্লিকেট করে নেব, এবং ডুপ্লিকেট করার পরে এখানে সবগুলো আমরা এখানে এইভাবে সমান করে আমরা এখানে বসাই দেবো তিনটা লকেটের ভেতরে। তো এখানে লকেটের ভেতরে বসানো দেখেন আমি এভাবে বসাবো, বসানোর পর দেখতে পাবেন যে আমাদের কিন্তু সুন্দর করে এখানে সেট আপটা হয়ে যাবে। তো আমরা সুন্দর করে এখানে সেট আপটা করে নিই। ধরো আমরা আবারও গ্যালারিতে চলে যাব, যাওয়ার পরে আমরা ওই কোরআনের ভিডিওটা এখান থেকে আবার এখানে নিয়ে আসবো লেয়ারি থেকে। তো দেখুন আমি কিন্তু ভিডিওটা আবার নিয়ে চলে আসছি। তো এখানে দেখুন যে আমার যে ফ্রেমটা আছে, ফ্রেম অনুযায়ী এটা আমাকে ক্রপ করতে হবে। তো আমি ক্রপ চিহ্ন ক্রপ করে নিতেছি। ক্রপ করার পরে একটু দেখবেন যে এখানে আমরা মানে যেটা আমাদের প্রয়োজন অনুযায়ী হবে সেটা আমরা এখানে বসায় নেব সুন্দর।
আমরা ক্রোপ অপশনে ক্লিক করে আবারও একটু যাব নিচে। তো এখানে দেখতে পাচ্ছেন ফ্লাইং, সরি আমি তো বুঝতে পারতেছি না, ফেড দেওয়ার ওইখানে আমরা একটু ব্লার সিস্টেম করে নেব। তো আমরা দেখতে পাচ্ছেন এখানে আমাদের কাজটা করা শেষ, 7 পয়েন্ট রেখে দিলাম। আমরা থ্রি ডটে ক্লিক করবো, থ্রি ডটে ক্লিক করার পরে আমরা এখানে সেন্ড টু ব্যাক করে দেবো। সেন্ড টু ব্যাক করার পরে দেখুন আমাদের ব্যাকে চলে যাবে, ফ্রেমটা সামনে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের কিন্তু ভিডিওটা পুরোপুরি এখন কমপ্লিটের ভিতরে চলে আসছে। তো আমরা এখন ভিডিওটা কিছু প্লে করে দেখি কি অবস্থায় আছে। তো আমরা দেখি ভিডিওটা কিছু প্লে করা দেখি আসবে। এখানে লেয়ার অপশনে ক্লিক করবো, এখানে ফক্স দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা এই ইফেক্টটা এখানে দিব। তো আমরা এটা কি করবো, সেন্ড টু ব্যাক করে দেব। হ্যাঁ দেখুন এখানে আমরা সেন্ড টু ব্যাক ফরওয়ার্ড করে দেওয়ার পরে আমাদের যে নিচের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা কিন্তু একটু ব্লার হয়ে গেছে। তো আমরা এখন এটা আমাদের কাজ শেষ, আমরা এটা এক্সেপ্ট করে দেবো। কুরআন মধুর।